লক্ষ্য অর্জন করতে পারলে সারের পেছনে কৃষককে দৌড়াতে হবে না সার কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে নিয়েই কাজ করছে সরকার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় বিএনপি প্রসঙ্গে তিনি বলেন যারা মানুষ পুড়িয়ে মারে তাদের বিরুদ্ধে মামলা তো হবেই বলেন একসময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারত না এখন তারা মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে ফলে যারা সরকারি সমালোচনা করে তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে সরকার বছরে ছাব্বিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্য অভাব হবে না আমাদের দেশেও কিন্তু এখন অনেক নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে কৃষি উপকরণ তৈরি হচ্ছে যারা চাষবাস আমাদের মাটির সাথে কারণ আমাদের অনেক জায়গায় নরম মাটি জোবা মাটি পানি মাটি সেই সব জায়গায় যেন যান্ত্রিকীকরণ করে চাষ করা যায় যার যার জমি থাকবে ফসল উৎপাদন যখন হবে উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে যে আমার দেবে তারা পাবে একটা অংশ আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার